গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে দুপুর একটার সময়। তোমাদের দাদা ভাই রান্না করতে এসছে। তো আজ মাংসটা এত সুন্দর দেখো, একদম খাসির মাংসের মতো। এটা কিন্তু চিকেন, ঠিক আছে? তো তুমি ভীষণ ফ্রেশ মাংস, একদম একদম খাসির মাংসের মতো পিস, আর তেল হয়েছে মা প্রচণ্ড। আর তো এই জন্য বললাম, তোমার দাদা ভাইকে বললাম, তুমি অনেকদিন তো রান্না করো না, আর খুবই সুন্দর মাংস তুমি রান্না করে নাও, কেননা উড়া যা দেয় না একদম সলিড সলিড। তো যেহেতু ঘরে দিয়ে যায় তার জন্য এমনটাই হয়। আর দেখো, এই যে টমেটো কেটে নিয়েছে, আর রসুন কিন্তু কিছুটা পেস্ট করে রেখেছে, আর এগুলো গোটা গোটা দেবে। আর এই যে উচ্ছে ভাজা হবে, আর এই যে আলু ভাজা হচ্ছে, তোমার দাদাভাই রান্না করতে শুরু করে দিয়েছে। তো এই দেখো, আমি পিছন থেকে একটু ক্যাপচার করছি। তো প্রতিদিন তো আমি যেহেতু রান্না করি, একঘেয়েমি ভালো লাগে না, তাই না? তো মাঝে মাঝে যদি রান্নাটা একটু চেঞ্জ হয়ে যায়, অন্য কেউ করে, তাহলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে। তো সে যেমনই করুক না কেন, তো দেখো এই যে প্রায় হয়ে এসেছে অলরেডি। তো এখন একটু মনে মশলা দিয়ে নামিয়ে রাখবে। তো কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছিলো, জানি না আর কি, ক্যামেরায় একটু কেমন যেন লাগছে, বেশ মনে হচ্ছে বেশি ভালো আসেনি আর কি কালারটা। তো দেখো এই যে খুব সুন্দর হয়েছিল রান্নাটা। এমনি তোমাদের দাদা ভাই না ভীষণ ভালো রান্না করে। তো এই দেখো, একটু বললাম যে হালকা হালকা একটু ঝোল ঝোল রাখো। আর আমার এখন মশলাদার খাবার একটু ভালো লাগছে না, কেন জানি না চেঞ্জ হয়ে গিয়েছে মুখের স্বাদটা যেন। তো ওই জন্য একটু বললাম কম কম মশলা দিয়ে রান্না করো, তাহলে খেতে বেশ ভালো লাগবে। মশলা দিলেই যে ভালো হবে এমন কোনো কথা না, তাই না? গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে বিকাল 6:30। 6:30-টার সময় ছাদে এসে এই জামাকাপড়গুলো ওই যে নেড়ে দিয়েছিলাম সেগুলো আর কি নিতে এসেছি। আর তোমাদের দাদা ভাই তো দুদিন পরে বাজারে যাওয়ার জন্য, বাজারে গিয়েছে, দুদিন ধরে আইটেম নিচ্ছে, বাজারে যাব কিন্তু যেতে পারছে না বৃষ্টির জন্য। ওই যে বললাম প্রতিদিন বৃষ্টির, তোমাদের সাথে তো ঘ্যা ঘ্যা ঘুরে, এই যে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কেননা আমার লাইফে আমি এত বৃষ্টি কখনো আগে দেখিনি। যদি একবার হওয়া ধরে না, তো হয়েই যাবে, তো হয়েই যাবে, বন্ধ হওয়ার কোনো নাম নেই। তো যাই হোক, এখন একটু ওয়েদারটা একটু দেখো সুন্দর আছে, তাই না? ওয়েদারটা বেশ এখন একটু ভালো ভালো দেখা যাচ্ছে। আর জানি না রাতে কি হবে, রাতেও মনে হয় বৃষ্টি হতে পারে। যাই হোক, রাতে হলে সমস্যা নেই, বাজারে তো যাওয়া হয়ে যাচ্ছে। তাও এখনও চাটা আমরা কোনো কিছু খাইনি, তোমার দাদা ভাই আসুক, তারপরে চাটা করবো, তারপর চাটা একসাথে খাবো। মনে হচ্ছে কেউ এসছে নিচে, তো এই আর কি। তো চলো এখন যাই তাহলে নিচে, মনে হয় তোমার দাদা ভাই চলে এসছে, তাই মনে হচ্ছে, সে আমার সংকেত পাচ্ছি। আর আবহাওয়াটা বেশ ভালো দেখে না মনে হচ্ছে কিছুটা শর্ট ভিডিও করি, কিন্তু আজ করতে ইচ্ছা করছে না, মাথা ব্যথা করছে, প্রচণ্ড মাথা ব্যথা করছে তার জন্য। তো চলো কাল দেখা যাক, ওয়েদার খুব ভালো থাকে কালকে পড়বো। তো দেখো, বিকালবেলা চাটা খেয়ে তোমাদের দাদা ভাই তো এসেছিল বাজার করে, তারপরে দেখো আমি থালা বাসন ধুচ্ছি, যেহেতু দুপুরে খাওয়া, সে থালা বাসন তো ধোয়া হয়নি। আর সাথে সাথে খেয়ে ধুতে একদমই ভালো লাগে না, মনে হয় কি একটু রেস্ট করে তারপরে ধুবো। আবার পরে রেস্ট করতে গেলে পরে আবার ভীষণ আলসেমি লাগে, ধুতে ইচ্ছা করে না। তো ভাবলাম মানে আলসেমি করে আর লাভ নেই, ধুতে তো আমারই হবে, তো এই জন্য ধুয়েই নিচ্ছি। এই দেখো, তো চলো এবার ধুতে থাকি, তোমরা দেখতে থাকো। বাজার করে এসেছে, আজ বলছে বাজারে নাই তেমন কিছু পাইনি, প্রচণ্ড বৃষ্টির কারণে না এখানে বেশি একটা বাড়কি বাজার হচ্ছে না, বৃষ্টির জন্য বাজার বসতে পারছে না, কোনো দোকান আসতে পারছে না বাইরের থেকে, তার জন্য নাকি কম এসে সবজি বেশি পাইনি। তো এই যে দেখো, আমার জন্য গরম গরম জিলিপি এনেছে, আমি বলেছিলাম যে গরম গরম জিলিপি পালে নিয়ে আসবা, তো এনেছে, অল্প করে আনতে বলেছিলাম একদমই, নাহলে পরে থাকলে নষ্ট হয়ে যায়। আর এই যে অ্যাপেল এনেছে আর কি, কমলা আনার আর এগুলো আনতে চেয়েছিল, তো এগুলো বলছে পায়নি, যেহেতু বৃষ্টির জন্য আসতে পারেনি। তো ওই দেখো গরম গরম জিলেপি,
বলেছিলাম যে একদম যাতে কম হয়, একবারে খাওয়া হয়ে যাবে সেভাবে আনবা। এবার দেখো যে আপেল এনেছে, আপেলগুলো বেশ ভালোই, কিন্তু আনার কমলা লেবু অন্য অন্য যে ফলগুলো সেগুলো পাইনি, যাই হোক অন্য বাজারের থেকে আনতে হবে। আর এই দেখো এই যে সবজি, কুমড়ো, ফুলকপি, এগুলো তো দেখলে, যে ক্যাপসিকাম, আলু, সবজি বলছে একদমই পাচ্ছে না বাজারে, পেঁয়াজ, রসুন, আদা, ওই দেখো ওই যে রসুন, কুমড়ো, তেজপাতা, এগুলো আর কি যেগুলো প্রয়োজন এখন সেগুলো, ফুলকপি, কচুরমুখী, সেগুলো এনেছে। তো বৃষ্টির জন্য না বেশি একটা বাইরের থেকে দোকান না আসলে এমন সমস্যা এটাই হয় যে অনেক সবজিগুলো পাওয়া যায় না।